আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, কোটচাঁদপুর পৌর ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ মিজানুর রহমান, প্রভাষক বাংলা, কোটচাঁদপুর পৌর ডিগ্রি কলেজ। আজ আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের উচ্চারণ অধ্যায় থেকে তোমাদের ক্লাস নিচ্ছি। আমরা জানি বাংলা শব্দ উচ্চারণের ক্ষেত্রে অ প্রথমত দুইভাবে উচ্চারিত হয়ে থাকে, যেমন বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ, দ্বিতীয়ত সংবৃত, যেটাকে আমরা সংকুচিত বলতে পারি বা ওয়ের মতো উচ্চারণ। বিবৃত বা স্বাভাবিক উচ্চারণের উচ্চারণ যেমন অনেক, অনেক শব্দটাই অস্বাভাবিকভাবে উচ্চারণ হয়েছে। সংকুচিত বা সংবৃত শব্দ যেমন অধীর, অধীর শব্দটাকে আমরা যদি উচ্চারণ করি অধীর, এক্ষেত্রে অ তিনভাবে উচ্চারিত হয়ে থাকে, শব্দের আদিতে, মধ্যে এবং অন্তে। অর্থাৎ অ যে উচ্চারণ হয় এই তিনভাবে, সেটা হচ্ছে আদি, মধ্য এবং অন্ত, এই তিনভাবে। আজ আমি তোমাদের আদি অয়ের বা আদ্য অয়ের নিয়মগুলো বলছি। আদ্য অয়ের পর হ্রস্বইকার বা দীর্ঘইকার বা হ্রস্বকার বা দীর্ঘকার থাকে, আদ্য অ তখন ওয়ের মতো উচ্চারিত হয়, অর্থাৎ সংবৃত হয়। যেমন অধীর এর উচ্চারণ হবে অধীর, এর উচ্চারণ অধীর, অমন্দনয় রসু, এর উচ্চারণ হচ্ছে অনু। তারপরে আদ্য অয়ের পর ঋকার থাকলে আদ্য অয়ের উচ্চারণ ওয়ের মতো হয়, যেমন মদন্তস্বরি মূর্ধন্য মসৃণ, মসৃণ যকৃত, যকৃত। তারপরে আদ্য অয়ের পর জ ফলা থাকলে আদ্য অয়ের মতো উচ্চারিত হয়, যেমন অধৈর্য ফলা কেউ অধ্যক্ষ, এখানে হলন্ত বা হর্ষচিহ্নগুলো খেয়াল করতে হবে। যেখানে আমাদের শ্বাসাঘাত পড়ে সেই সেই স্থানগুলোতে, সেই সেই বর্ণের নিচে হলন্ত বা হর্ষচিহ্ন দিতে হবে। তারপরে পদ্য, পদ ফলা পদ্য,
पद्य आद्य अये संगे अर्थात शब्द शुरूते जदि रफला थे ओकार बा ओयर मत उच्चारित है जेमन परफला सम प्रथम प्रथम गरफला उच्चारण हल ग्रह ग्रह एरपर शब्द आद्यर पर अंत आद्यर पर वर्ग जय क्षियो ए दुटी जुक्त वर्ण जेको एक थे आद्य ओयर मत है और आद्य अयर उच्चारण ओयर मत है आद्य पर पूर्वे जय क्षियो ए दुटी जुक्त वर्ण जेको एक थे आद्य अयर मत उच्चारित है जन क्षियो पक्ष আমরা জানি ক্ষিয় উচ্চারণ করতে গিয়ে ক্ষিয় উচ্চারণ করতে গিয়ে ক্ষিয় সমান সমান আমাদের লিখতে হবে ক এবং খ ক খ ক্ষিয়র উচ্চারণ ক খ হবে যদি সেটা শব্দের মাঝে বা শেষে থাকে দ ক্ষিয় দক্ষ দক্ষ তারপরে আদ্য অয়ের শব্দগুলোতে যদি শব্দটি যদি আমরা যে কয়টা নিয়ম শিখলাম এই সব এই নিয়মের অধীনে যতগুলো শব্দ নমার্থক থাকবে নমার্থক শব্দ সবসময় আদ্য অপরিবর্তিত থাকবে যেমন আমরা যদি বলি যে অধীর অধীর এটা স্বাভাবিক অয়ের উচ্চারণ এই অয়ে কখনো পরিবর্তন হবে না কারণ এটা একটি নমার্থক শব্দ ধীর শব্দের নমার্থক শব্দ হচ্ছে অধীর তাহলে এই অয়ে পরিবর্তন হয় না এরপরে অবিশ্বাস অবিশ্বাস বিশ্বাসের নমার্থক শব্দ হচ্ছে অবিশ্বাস এরকম ধরনের শব্দগুলো যদি শব্দটি নমার্থক হয় তাহলে আদ্য অয়ের কোনো পরিবর্তন হয় না সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের আদ্য অয়ের নিয়ম এবং উদাহরণগুলো শিখালাম এর পরবর্তীতে তোমাদের মধ্য এবং অন্ত অয়ের নিয়মগুলো আমি তোমাদের জানাবো